উত্তর গুয়াহাটি মহানগরীত সুরাপায়ী যুবকের তাণ্ডব। এজন লোকক আক্রমণ করে নগদ ধন সোণর চেইন কাঢ়ি নিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। ঘটনা সন্দর্ভত নুনমাটি থানাত এজাহার দাখিল ভুক্তভোগীর। এজাহারের ভিত্তিত নুনমাটি আরক্ষে তিনি সুরাপায়ী যুবকক আটক করে বলে জানা গেছে। ধৃত সুরাপায়ী যুবক কেজন মৃন্ময় গোস্বামী, বিকি পাঠক আর পল্লব মজুমদার। উল্লেখ্য যে নুনমাটি দুই নং মাধবপুরের বাসিন্দা রাতুল বর্মন নামের যুবকজনে দেওবারে নিশা দেড়মান বজাত শিলংর পৰা গুৱাহাটীলৈ আহি আছিল। অভিযোগ অনুসৰি নুনমাটি আনন্দনগৰত উপস্থিত হোৱাৰ সময় বিকি পাঠক নামৰ এজন যুবকৰ নেতৃত্বত সাতজনীয়া সুৰাপায়ী যুবকৰ দলে ৰাতুল বৰ্মনক আগুচি ধৰি কোনো কথা বতৰা নোহোৱাকৈ প্ৰহাৰ কৰে, লগতে গুৰুতৰভাৱে আহত হয় যুৱকজন। ইয়াতে শান্ত নাথাকি উদণ্ড যুৱকৰ দলে ৰাতুল বৰ্মনৰ হাতৰ পৰা নগদ 17,000 টকা, প্রায় 55,000 টকার সোণর চেইন এডাল কাঢ়ি নিয়ে বলেও অভিযোগ উত্থাপন করেছে ভুক্তভোগী। ঘটনা সন্দর্ভত রাতুল বর্মনে নুনমাটি থানাত এজাহার দাখিল করে। এজাহারের ভিত্তিত আরক্ষী তিনি যুবকক আটক করে, যদিও আন চারিজন যুবক পলাতক হয়ে আছে বলেও জানিব পৰা গৈছে। নাম কি? এটা নাম ধীমান, এটা মৃন্ময় গোস্বামী, বিকি সুমু, দুজন আছে, সাতজন ল'ৰা। ব্যুরো রিপোর্ট, এনি ভারত 24। আপনার ঘরখন আর অফিস চালে চকুরাক সজাওক। আজি আহক সকলো ধরনের অত্যাধুনিক ফার্নিচারের বাবে সিটি ফার্নিচার 6 মাইল গুৱাহাটী। আমার ঠিকনা 6 মাইল পাঞ্জাবাড়ী রোড, পুরবিদারীর সম্মুখত গুৱাহাটী। আমার যোগাযোগ নম্বর 9435013969।